সুপ্রিম কোর্টের জজ চিফ জাস্টিস আল্লামা তুকি উসমানী প্রতিদিনের একটি শিক্ষা দিয়েছেন তিনি বলেন আমি আমি প্রতিদিন এই করি করি তাই যে তা কবুল হয় আর আল্লাহর কাছে যা চায় আল্লাহ তালা তা আমাকে সাথে সাথে দান করেন প্রতিদিন সকালে মসজিদে গিয়ে ফজরের নামাজ জামাতে পড়তে হবে তারপর কোরআন তেলাওয়াত ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না প্রতিদিন এটা নিয়ম করতে হবে অন্তত এক পারা এক পারা না পড়লে আধা পারা আধা পারা না পড়লে তার চেয়ে কম অন্তত 21 টা হলো কোরআন তেলাওয়াত পড়ে আপনার দিনের কাজ শুরু করতে হবে তারপর চারটি তাসবিহ কথা তিনি বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা এই তাসবিহটি 100 তারপর এটা এরপর দরুশ শরীফ একশ এই সকল পালন করতে সর্বোচ্চ থেকে মিনিট লাগে তো সকল মুসলমান এই তসবি এবং সে যেন ততক্ষণ পর্যন্ত ঘর থেকে বের না হয় সকালে যতক্ষণ এই আধা ঘন্টার অজিফা আদায় না করে কোরআন তালাওয়াত এবং চারটি তসবি করে মুনাজাত করে দিনের শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ তালা সকল হাজত পূরণ করে দিবেন